নমস্কার সবকে ওয়েলকাম ব্যাক টু রবিস ব্লগ এন্ড কিচেন তো এতিয়া মই আছো কিচেনত আপোনাকে দেখি আছে সো আজি এটা বহুত স্পেশাল ডিশ বনাম এইটো হল টমেটোরো এগ কারি বনাম মই এতিয়া সো মোর অলরেডি সব বস্তু রেডি হয়ে আছে মই জাস্ট স্টার্টিং করে আপনার দেখাব ওলাইছো সো ইয়াতে চাওক টমেটো রেডি আমার পিঁয়াজও রেডি জলকীয়া রেডি আর আমার কণীও রেডি সো এই তিনটা অলরেডি রেডি হয়ে আছে এতে বাকি বস্তুব রেডি করে কিনে মই নেক্সট আমি হাফ কাপ অফ অয়েল ললো অয়েল লওয়ার পিছত ইয়াতে আমি এড করিম দুটা পিঁয়াজ দুটা পিঁয়াজ সাফিসিয়েন্ট হয় আর পিঁয়াজব এনেকে কাটিলে সবচেয়ে বেস্ট হয় কারণ এই গ্রেভি বনাত আর ইজিলি ফ্রাই হওয়াত বহুত হেল্প করে তো আপনাদের এনেকে কাটি লব যে মই দেখাই আছো আর আপনাদের অলিভ অয়েল লব পারে যদি মাস্টার্ড অয়েল আপনার বেশি ভাল না লাগে বা মাস্টার্ড অয়েল অ্যাকচুয়ালি আনহেলদি হয় সো অলিভ অয়েলটা বেস্ট হয় কালারটাও ভাল হয় বেশি মানে ইয়েলো টেস্টও নাহে সেটার আমি এড করল ওয়ান টি স্পুন জিরা তো জিরাটো দিয়ার কারণে এক্সট্রা ফ্লেভার আসবে ওয়ান টি স্পুন হালদি সো এতিয়া অল্প মিক্স করব লাগিব তার লগতে আমি দিলো জিরা পাউডার ওয়ান টি স্পুন সো এই দিয়ার কারণে কি হব গ্রেভিটো কি হব স্ট্রং গ্রেভি হব টু টি স্পুন রেড চিলি পাউডার টু টি স্পুন সল্ট লগতে সবব একলগে দি কিনে কি করিম আমি লাহে ধীরে এই মিক্স করিম মিক্স করার পিছত আপনি গ্রিন চিলি দিব পারে যদিহে আপনি গ্রিন চিলিটো খাব বিচারে তো ফাইনালি আমি এতিয়া টমেটোটো দি আছো টমেটোটো এনেকে দিয়ার পিছত টমেটো পিসব এনেকেই করব পারে নহলে আপনি দীঘলকে করব পারে এটি আপনার উপর ডিপেন্ড করে সো তো পানিটা আপনাদের মানুষ কিমান আছে সেইট চাই কিনে দিব আমি তিনজন থাকবো সেই বলে আমি এটা কফি কাপর ফুল দি দিলো এতিয়ালেকে বইল হব কারণে সো পিছত আকো পানি যদি দরকার হয় সেইটা আপনাদের দি লব এটা আপনাদের ডিপেন্ড করে যে কিমানখিনি বনায় আছে আর এই বইলটো করব লাগবে 5 to 10 মিনিটস কারণ বেশি টাইম বইল করলে কি হব আপনার গ্রেভিটো শুকাই যাব পিছত কি হব শুকাই যাওয়ার পিছত টেস্টটো নষ্ট হয়ে যাব সো এতে আমি ঢাকি দিলো পিছত চাও সেটা গ্রেভিটো হয়ে গেল এইটো এটা মানে হাতেরে গ্রেভি বনোয়া এটা জাস্ট খেলে যে মোর লগত এটা আসলে আপনাদের গ্রাইন্ডার ইউজ করব পারে যদি ঘরত আছে সেটা কি হব এই গ্রেভিটো ভালকে নিজে ইচ্ছা মতো আমি করে আসো যাতে গ্রেভিটো অ্যাকচুয়ালি সেইটো গ্রেভি হয় যেটা মই খুঁজি আছো মই নিজের কারণে সো আপনাদের আপনার পার্সোনাল ওয়াইজ আপনাদের এড করব পারে কেনে আপনার লাগে সো সেই হিসাবে এটিও মই নিজের কারণে এনেকে করছো আপনার যদি গ্রেভি নালাগে দেন এনেকে নকরিব যে আসলে তেনেকে খাব সেইটার একটা টেস্ট আছে এইটার একটা টেস্ট আছে এই আজকালি দেখার কারণে বহুত এট্রাক্টিভ হয় আর গ্রেভিটো টাইট হয় লুজ নহয় সো ফাইনালি আমি কণি এড করলো সো মই ইয়াতে তিনটা কণি দিছো তিনটা কণি দি কেনে কারণ আমি তিনজন আছো বলে তিনটা কণি দিছো আপনাদের মানুষ ওয়াইজ দিব পারে সেটা ভালদরে মিক্স করব যাতে কণিটো টমেটোর ভালদরে মিক্স হয়ে যায় নহলে কি হব এটা আপনার কণিটো এক্সট্রাই থাকিব টমেটো এক্সট্রা থাকিব সেকারণে লাহে লাহে ভালদরে মিক্স করে থাকিব লাইক যেনেকে মই করে আছো এনেকে নর্মালি করে থাকলে হল কোনো প্রবলেম নাই আর গ্যাসের ফ্লেমটো কমাই দিব কারণ গ্যাসের ফ্লেমটো বেশি থাকলে কি হব সাইডত লাগিয়ে থাকিব পিছত আপনার প্রবলেম হব কি অলপকে পুড়ি যাব সো এটা আপনি আপনার যদি ঘর এক্সট্রা মিক্সার আছে যেটা আপনি ডেইলি লাইফত ইউজ করে সেইটাও ইউজ করব পারে মোর লগত এই আসলে মই এটা ইউজ করছো বাকি বেলেগ ধরনের আপনাদের ইউজ করব পারে সেইটাত কোনো প্রবলেম নাই জাস্ট আপনার নিজের ইচ্ছা মতো আপনি করলে হল লাহে লাহে যে আপনাদের নর্মেলি করে সেটাও অল্প টাইমের কারণে রাখি দিম আমি এতিয়া এতে লাস্ট পানি এড করলো এই ফাইনাল পানি হব ইয়ার পিছত আর পানি নিদিও কারণ এরিয়ার পিছত এই গ্রেভি হয়ে যাব লাহে 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 বইল হয়ে পেলে তো অল্প টাইম ওয়েট করব লাগবে আমার তো এনেদরে মিক্স করে কিনে আপনাদের এই এরি দিব এরি দেওয়ার পিছত ফাইনাল টাচ এটা আহিব আর ইয়ার পিছত দেখা আছো মই কেন প্রেজেন্ট করেছিল আপনাদের সাই আছে কিমান ধুনিয়াকে মানে প্রেজেন্ট করেছি সো ভিডিওটি এনজয় করো
সো এবার ফটো ক্যাপচার কৰিছো ফাইনালি টেস্টি টমেটো অন এক গ্রেভিটো রেডি হৈ গল সো এতিয়া অলপ পিছত আমি খাম গৈ তো আশা কৰো আপোনালোকৰ ভিডিওটো ভাল লাগিছে আৰু বহুত টেস্টি লাগিছে আৰু মোৰ কুকিংৰ যেটো স্পিৰিট আছে হেটো ভাল লাগিছে তো কাইন্ডলি প্লিজ মোৰ ভিডিওখন লাইক কৰিব শেয়াৰ কৰিব আৰু প্লিজ 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 চেনেলখন সাবস্ক্রাইব কৰিব ইয়াৰ পিছত বহুত ধৰণৰ কুকিং বহুত ধৰণৰ ৰেচিপি মই আপোনালোকৰ লগত শেয়াৰ কৰিম তো এইটো বহুত চিম্পল আছে ইয়াৰ পিছত আপোনালোকে কমেণ্টছত জনাব আপোনালোকে কেনেকৈ ধৰণৰ খোৱা বস্তু দেখিব খোজে মই নিশ্চয় সেইটো বনাই কিনে আপোনালোকৰ ৰেচিপিটো শ্বেয়াৰ কৰিম তো তেতিয়ালৈকে ভালে থাকক সবেই হেলদি থাকক তো বাই বাই পিছত আকৌ লগ পাম